আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি হারিয়ালি চিকেন মশলা। বানানো ভীষণই সহজ আর সময়ও লাগে ভীষণ কম, খেতে তেমনই সুস্বাদু। রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আমি এই হারিয়ালি চিকেনটা মটর পোলাওয়ের সঙ্গে পরিবেশন করেছি। মটর পোলাওয়ের রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে হাফ কিলো পরিমাণ আমি মাংস নিয়েছি, এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা টক দইও নিতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন এটাকে 30 মিনিট এক সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি, এবং হাফ কাপ নিয়েছি এখানে পুদিনা পাতা, সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, বা স্বাদ মতো কাঁচা লঙ্কাটা নিতে পারেন। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি। এখন এই সব উপকরণগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো সবগুলো দিয়ে দিচ্ছি মিক্সার জারের ভেতরে। তো এখানে সব উপকরণগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। তো এখানে 5-6টা মতো আমি কাজু দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি অ্যাড করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখানে মাংসটাও আধা ঘন্টা রেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আরও 1 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, এখন হারিয়ালি চিকেনটা রান্না করে নেব। তো এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো, আর এই তেলেই আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম, ওই তেলটাই ব্যবহার করেছি। এখন এই তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতো মাংসটাকে ভুনে নেব। তো এখানে 5 মিনিট ধরে আমি ভুনে নিয়েছি। এরপর আঁচটাকে আমি একদম কম করে দেব, কম করে দিয়ে প্রায় 10 মিনিট মতো মাংসটাকে এখন রান্না করব লো আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, মাঝে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে এবং জিরে গুঁড়ো। তো এখানে হাফ চা চামচ পরিমাণ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও কিছুটা আমি লবণ অ্যাড করে দেব, লবণ দিয়েও লবণটাকেও মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আঁচটাকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করব। আরও 5 মিনিট ধরে মাংসটাকে রান্না করে নিয়েছি। এর মধ্যে এখন আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মাংসটা আমার একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
আর সব মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে। আর কোনো কিছু মশলা এখানে দেব না। তো মাংসটা ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন আমি গ্রেভি করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো এখানে হালকা গরম পানি অ্যাড করে দিচ্ছি, প্রায় এক কাপ পরিমাণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা আপনারা যে যেরকম খাওয়া পছন্দ করেন, ঘনত্বটা সেরকম অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। তো এখানে পানিটা আমি মিশিয়ে নিয়েছি, এখন আঁচটা কম করে দিয়ে দু তিন মিনিট মতো আমি ঢাকনা খুলে মাংসটাকে রান্না করে নিয়েছি। তেলটা দেখতে পাচ্ছেন উঠে এসেছে, মাংসটা এখন আমার একদম তৈরি হয়ে গেছে। মাংসটাকে আমি পরিবেশন করে নিয়েছি, আমি এটাকে মটর পোলাওয়ের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা অন্য যে কোনো কিছুর সাথেই এই হারিয়ালি চিকেনটা পরিবেশন করতে পারে, রুটি পরোটা নান বা লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গেই এই হারিয়ালি চিকেনটা খেতে দুর্দান্ত লাগে, এমনকি সাদা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।